Okay. So আমাদের কোন পর্যন্ত এসেছিল? So এখানে অর্ধেক দেখা যাচ্ছিল বলতে স্ক্রিন দেখা যাচ্ছে তো নাকি? হ্যাঁ যাচ্ছে যাচ্ছে। আচ্ছা, সো অর্ধেক দেখা যাচ্ছিল বলতে এখন কি বোঝাচ্ছ বলো? হ্যালো, এখানে করতে করতে আপনার সময় শেষ হয়ে গেছিল তাই বলছিলাম। আচ্ছা, সো এখানে ডাটা দেখা যাচ্ছে, ঠিক আছে, লিস্টে ডাটাটা আসছে, সেখানে একটু ফন্ট কালার চেঞ্জ করে ফেলাইতে হবে, তাহলে একটু বড় লাগবে, মানে এটা আর্ট আছে, সো জাস্ট আমি হয়তো ফন্ট সাইজটা একটু বড় করি, এখন একটু ভালো লাগছে। আচ্ছা, তাহলে আমাদের এই পর্যন্ত হয়েছিল যে আমরা নতুন করে ডাটা অ্যাড করতে পারবো, এমন হয়তো বা অ্যাড করলাম, এখানে আস্তে আস্তে, তাই না? আচ্ছা, এখন আমরা আরো কিছু জিনিসপাতি অ্যাড করব, যেমন এখানে যখন অ্যাড করে ফেলছি তখন আমি চাচ্ছি যে এই ডাটাগুলো ক্লিয়ার হয়ে যাবে, তাই না? এই ডাটাগুলো যাতে আমার সেম ডাটাগুলো না থাকে। ওকে, তাহলে এটা একটা কাজ। আরেকটা কাজ কি, আরেকটা কাজ করছে গিয়ে যে আমি এই জায়গাটাতে আপডেট করব, তাই না? এখানে তো আমার বাকি বিল্লা এখানে অ্যাড হয়ে গেছে, বাট এখানে হচ্ছে কি আমার শো করতেছে না, ঠিক আছে? আজকে আমরা এই দুইটা জিনিস দেখবো। তার মানে যখন অ্যাড বাটনে ক্লিক করতেছি তখন প্রথমে ডাটাগুলো অ্যাড করব, ডাটাগুলো অ্যাড করার পরে কি করব সেটা হচ্ছে গিয়ে এগুলো ক্লিক মানে রিমুভ করে দিব, এই যে যে যা যা আছে সেগুলো রিমুভ করব, এটা আপডেট করব, বুঝে গেছে? তার মানে আমরা এখানে গেলাম, এই যে অ্যাড বাটন ডট ক্লিক, তার মানে এখানের ভিতরে যে কোডগুলো এই কোডগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে যখন আমার অ্যাড বাটনে ক্লিক করব তখন শুধুমাত্র এটা রান হচ্ছে, তাই না? তাহলে এখন কি করব, তাহলে প্রথমে এখানে অ্যাড করে দিলাম, এই যে ডাটাগুলো অ্যাড করা হয়ে গেছে, তাহলে এই পুরো অংশটাকে আমি তিনটা পার্টে ভাগ করে নিতে পারি। একটা কি প্রাইভেট সাব অ্যাড ডেটা টু শিট, তাহলে এই পার্টটুকু হচ্ছে কি কি আমি সিটের ডাটা অ্যাড করতেছি, তাহলে এখানে কপি করে জাস্ট বসাই দিব। তাহলে এখানে জাস্ট যখন আমি এই যে সাব করতেছি আমি এখান থেকে জাস্ট উপর থেকে কল করলেই হবে, যে ওই নামটা দিলাম তাইলেই হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এটা একটা কাজ। আরেকটা কাজ কি ছিল, যে আমি রিমুভ করব, তাহলে আরেকটা সাব ক্রিয়েট করব। সাব মানে হচ্ছে গিয়ে প্রসিডিওর আর কি, ঠিক আছে? একটা ফাংশন আর একটা হচ্ছে গিয়ে প্রসিডিওর বা সাব। সো এখানে কি করব, ক্লিয়ার ইনপুট এরিয়া বা ইনপুট ফিল্ড, নাম দিলাম ইনপুট ফিল্ড। তার মানে কি, আমি এই যে এই যে এই জিনিসগুলো আছে, এই যে নেম টেক্সট ডট ভ্যালু, তাহলে নেম টেক্সট ডট ভ্যালু এটা ইকুয়ালস টু কি করব, এমটি দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার এজ টেক্সট ডট ভ্যালু এটা ইকুয়ালস টু এমটি, আচ্ছা জেন্ডার টেক্সট ডট ভ্যালু এটা ইকুয়ালস টু এমটি। তাহলে প্রথমে ডাটা অ্যাড করলাম, এরপরে কি করব, ক্লিয়ার ইনপুট এরিয়া, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত যদি আমি এখন রান করি তাহলে দেখাই যে তাহলে বাকির ডাটা অ্যাড করা হয়ে গেছে, মাইনুলের ডেটা অ্যাড করে তাহলে অ্যাড দিলাম। এবার দেখুন এখানে হচ্ছে কি কি হচ্ছে, এই যে ডাটাগুলো যেগুলো ছিল সেগুলোকে আমার রিমুভ করে দিছে, তার মানে এই পার্টটা কাজ হয়ে গেছে, যে এই রিমুভটা হয়ে যাচ্ছে। তাহলে এরপরে আমার কি করা লাগবে, এরপরে আমার এই লিস্ট বক্সটাকে আমার আপডেট করা লাগবে, বুঝে গেছে এই পর্যন্ত? তাহলে এখানে আমাদের কি ছিল, একটা আপডেট পারসন লিস্ট ফ্রম টেবিল। তাহলে আমি এই জায়গাটাতে যদি আমি ক্লিক করি, সরি, এটা যদি আমি কল করে দিই তাহলে আমার থার্ড কাজটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? এই কারণে আমরা কি করছিলাম যে ইউজার ফর্ম ডট ইনিশিয়ালাইজ এর মধ্যে আমরা মেইন কোডটা রাখি নাই, মেইন কোডটা আমি কি করছিলাম, এই যে আপডেট পার্সন লিস্ট ফ্রম টেবিল এটাকে আমি আলাদা একটা সাবে ক্রিয়েট করে ফেলছিলাম। আলাদা সাব ক্রিয়েট করার ফলে সুবিধা কি, আলাদা সাব ক্রিয়েট করার ফলে আমি এখান থেকেও কল করতে পারতেছি, আবার এই জায়গাটা থেকেও আমি কল করতে পাচ্ছি। কিন্তু যদি আমি এর মধ্যে এই এই কোডটুকুকে যদি আমি এর মধ্যেই রাখতাম তাহলে কি হতো, আমি ওই জিনিসটাকে কল করাটা একটু ঝামেলা হয়ে যেত, ঠিক আছে? এই কারণে আমরা কি করছি, আলাদা একটা সাব ক্রিয়েট করে ফেলছি। এটা হচ্ছে আমার পাওয়ার কুইরির ওই ফাংশনের মতন,
যখন আমি ফাংশন ক্রিয়েট করে ফেলছি তখন আমি মাল্টিপল জায়গা থেকে ওটাকে আমি কল করতে পারবো, ঠিক আছে? তাহলে এবার দেখি যে আসলে আপডেট হচ্ছে কিনা। তাহলে রান দিলাম, সো এবার অ্যাড করে দিলাম, এই যে অ্যাড হয়ে গেছে, এই যে জায়গাটাতে আপডেট হয়ে গেছে, বুঝে গেছে এই পর্যন্ত? বুঝতে পারছি। আচ্ছা এই পর্যন্ত বুঝে গেলে এখন এই যে এই ইউআই পার্ট গুলো আমি আসলে কনসার্ন না, সো ইউআই পার্ট গুলো বলতে এখানে বুঝাচ্ছি যে এটা একটু চেঞ্জ করে এটাকে একটু সামনে এদিকে নিয়ে আসো, এটাকে একটু আরো সরাই নিয়ে যাও, এগুলো হচ্ছে গিয়ে লিস্ট বক্স এর উইথ নিয়ে একটু ঘাটাঘাটি করলে, নেট ঘাটাঘাটি করলে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা এই পর্যন্ত কোনো কোশ্চেন কিংবা কোনো জায়গায় না বুঝতে পারলে বলেন, তাহলে আমি হচ্ছে গিয়ে আবার এক্সপ্লেইন করবো। বুঝতে পেরেছি, সমস্যা নেই। আর কারো কোনো কোশ্চেন? না না বুঝা যাচ্ছে একটু। ঠিক আছে তাহলে আমাদের অ্যাড বাটনের কাজটা শেষ। তাহলে এখন আমরা আরেকটা জিনিস করতে চাচ্ছি, সেটা হচ্ছে যখন আমি বাকি বিল্ডার এই লাইনটাতে মানে ক্লিক করব বা এটাতে যখন আমি ক্লিক করব, এই ডাটাটাকে আমি এই জায়গাটাতে আমি পাঠাই দিতে চাচ্ছি, ঠিক আছে? এই ডাটাতে যখন আমি এটাতে ক্লিক করবো তখন নামের জায়গায় কুদ্দুস দেখাবে, এজের জায়গায় 23 দেখাবে, জেন্ডারের জায়গায় মেল দেখাবে। যখন আমি এখানে ক্লিক করব তখন আমার হচ্ছে গিয়ে বাকি বিল্লা দেখাবে, 24 দেখাবে, মেল দেখাবে। সো বেসিক্যালি আমি যে জিনিসটা করতে চাচ্ছি যাতে আমার এই অ্যাড বাটনটাই অ্যাকচুয়ালি আমার আপডেট বাটন হিসেবে কাজ করে, ঠিক আছে? সো যখন আমি এটাতে ক্লিক করবো দেন এখানে চলে আসলো, তখন আমি এই জিনিসটাকে চেঞ্জ করে দিলাম। সাপোজ আমি এজ চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে এজকে আমার 24 এর জায়গায় তো 23 এরকম করে দিলাম, দিয়ে এটাতে ক্লিক করলে আমার ওই ডাটাটাকে আপডেট করে ফেললে। সো একটা কাজ কি যে যখন আমি ক্লিক করতেছি তখন আমার এই জায়গাটাতে আপডেট করা। তাহলে এখানে আমি যদি ভিউ কোডে যাই, ভিউ কোডে গিয়ে এখানে লেখাচ্ছে পার্সন লিস্ট ডট ক্লিক। সো এখানে আমি একটু জিনিস দেখাই, যেমন মেসেজ বক্স, ঠিক আছে? তার মানে কি হচ্ছে যে যখনই আমি এটাতে ক্লিক করবো তখন এটা দেখাবে, যে ক্লিক দেখাচ্ছে, বাট এই যে এই যে, ঠিক আছে, বুঝে গেছে? ক্লিক ক্লিকটা নিয়েও কাজ করতে পারি অথবা চেঞ্জ নিয়েও কাজ করা যেতে পারে। সো ক্লিক নিয়ে কাজ করি, সাপোজ চেঞ্জ নিয়ে কাজ করাটা বেশি সুবিধাজনক, কারণ হচ্ছে গিয়ে যদি মাল্টিপল সিলেক্টেবল লিস্ট হয় তাহলে এই জিনিসটা একটু নিয়ে হয়তো ঝামেলা হতে পারে। যাও সেটাও প্রবলেম না, আমরা যেটা করতে পারছি যে ক্লিক নিয়েও কাজ করতে পারি, অথবা এখানে আমার আরেকটা ইভেন্ট আছে, এগুলোকে বলা হয় এক একটা ইভেন্ট, ঠিক আছে? এই যে আন্ডার স্কোরের পরে যেটুকু আছে, তার মানে এটা হচ্ছে ক্লিক ইভেন্ট, এটা হচ্ছে কি ইনিশিয়ালাইজ ইভেন্ট, আর এটা হচ্ছে কার ইভেন্ট, সেটা হচ্ছে এই অংশটুকু, তার মানে ইউজ অফ ইউজার ফর্মের ইভেন্ট, আর ইভেন্টের নাম হচ্ছে ইনিশিয়ালাইজ। এটা হচ্ছে গিয়ে পার্সন লিস্টের ইভেন্ট, তার মানে এটা হচ্ছে গিয়ে পার্সন লিস্ট কি ছিল, লিস্ট বক্স, সো লিস্ট বক্স এর ইভেন্ট, এবং এটা হচ্ছে ক্লিক ইভেন্ট। যেমন এখানে আরেকটা আছে যে বাটন, অ্যাড বাটন, তাহলে এটা হচ্ছে বাটনের ইভেন্ট, অ্যাড বাটনটার, এবং এটা হচ্ছে ক্লিক ইভেন্ট, তার মানে ক্লিক করলে তখন এটা রান হচ্ছে। সো আমি এখানে যদি যাই, এই যে এখানে হচ্ছে গিয়ে সব ইভেন্টগুলোর লিস্ট দেওয়া আছে, যে এই পার্সন লিস্টের জন্য আমার কী কী ইভেন্ট অ্যাভেলেবল আছে, যেমন ক্লিক আছে, চেঞ্জ আছে। তাহলে আমি এখানে যদি যাই লিখি যে মেসেজ বক্স চেঞ্জ, এটা হচ্ছে তাহলে চেঞ্জ ইভেন্টের জন্য রান হবে। সো এই যে সিলেক্ট করলাম, এখানে আমাকে বলছে চেঞ্জ, এরপরে আসতেছে আমার ক্লিক, ঠিক আছে? তার মানে কি আছে, আমি এই যে আমি এই জিনিসগুলো হচ্ছে গিয়ে চাইলে এক্সপেরিমেন্ট করতে পারি যে আসলে আমার কোন ইভেন্টটা আগে রান হচ্ছে, যেমন চেঞ্জ ইভেন্টটা আগে রান হচ্ছে, এরপরে কি হচ্ছে ক্লিক ইভেন্টটা রান হচ্ছে, ঠিক আছে? এই যে মেসেজ বক্স থেকে আমি দেখতে পাচ্ছি যে চেঞ্জ ইভেন্ট আগে রান হলো, এরপরে ক্লিক ইভেন্টটা রান হচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা চেঞ্জ ইভেন্ট নিয়েও কাজ করতে পারি, ক্লিক ইভেন্ট নিয়েও কাজ করতে পারি। এখানে আরো কয়েকটা প্রপার্টি আমি দেখাই দিই, যেমন এই লিস্ট বক্সটার এখানে যদি আমি ক্লিক করি, এখানে যদি এই যে প্রপার্টি প্রপার্টিজ উইন্ডোটাতে যাই, প্রপার্টি উইন্ডো যদি না থাকে তাহলে এই যে ভিউ, এই যে প্রপার্টি উইন্ডো F4 চাপ দিলে চলে আসবে। এখন এখানে প্রপার্টিজের কিছু জিনিসপাতি আছে, যেমন আমি যদি এখানে যাই যে মাল্টি সিলেক্ট নামের একটা অপশন আছে, এখানে বলছে কি ফ্রম মাল্টি সিলেক্ট সিঙ্গেল। আমি এখানে আরো কয়েকটা অপশন আছে, যেমন হচ্ছে মাল্টি সিলেক্ট করে দিতে পারি, সো মাল্টি সিলেক্ট করে দেখাই। তাহলে এখানে যে ক্লিক করলাম চেঞ্জ ইভেন্ট আসলো, এই যে ক্লিক করলাম চেঞ্জ ইভেন্ট আসতেছে,
এই যে এই প্রবলেমটার কথা আমি বলছিলাম যে আমার ক্লিক ইভেন্ট ড্রাইভার কিন্তু আর রান হচ্ছে না, এই যে যখন আমি ক্লিক করতেছি তখন কিন্তু আর ক্লিক ইভেন্ট আসতেছে না, বাট চেঞ্জ ইভেন্ট আমার রান হচ্ছে। তার মানে যখন আমার সিঙ্গেল লিস্ট বক্স মানে সিঙ্গেল সিলেক্টেবল লিস্ট বক্স তখন হচ্ছে ক্লিক ইভেন্টটা ঠিক আছে, বাট যদি আমার মাল্টি সিলেক্টেবল লিস্ট বক্স হয় সেই ক্ষেত্রে আমার এই ক্লিক ইভেন্টটা ভ্যালিডেট না বা ক্লিক ইভেন্টটা এক্সপেক্টেড না, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমি যখন এই যে মাল্টি সিলেক্টেবল যখন আসছে তখন কি আসছে এই যে চেঞ্জ ইভেন্টটা রান হচ্ছে। আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে গিয়ে আরেকটা অপশন হচ্ছে গিয়ে যে মাল্টি সিলেক্টেবল এক্সটেন্ডেড নামের একটা অপশন আছে, যে মাল্টি সিলেক্ট যে ফ্রম মাল্টি সিলেক্ট এক্সটেন্ডেড এটার কাজ কি তাহলে এটা একটু দেখাই দিই। যে ক্লিক করলাম এখানে ওভাবে সেম জিনিস ই হচ্ছে, বাট প্রবলেম হচ্ছে কি কি এখানে যখন আমি একটা সিলেক্ট করতেছি আর একটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, যে আগের সিলেকশনটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। যদি আমি ক্যান্সেল না করতে চাই তাহলে আমি কন্ট্রোল চেপে এটা আমি সিলেক্ট করতে পারি, কন্ট্রোল চেপে সিলেক্ট করলে আবার থাকবে, ঠিক আছে। যে কন্ট্রোল চেপে যখন সিলেক্ট করতেছি তখন আবার থাকতেছে। আবার আরেকটা অপশন আছে চেঞ্জ ইভেন্ট একটু অফ করি, তাহলে এই যে ক্লিক ইভেন্টটা সরি ক্লিক ইভেন্ট আমার এক্সপেক্টেড ইভেন্ট না, যদি আমার মাল্টি সিলেক্ট পরে গিয়ে যদি আমার মাল্টি সিলেক্টেবল লিস্ট বক্সে চেঞ্জ করা লাগে সেই ক্ষেত্রে আমার এই ক্লিক ইভেন্টটা আমার এক্সপেক্টেড আউটপুট আমাকে দিবে না, ঠিক আছে। এই যে এটা হচ্ছে কি এই যে এভাবে যদি আমি মাউস ধরে মানে কার্সার সরি মাউসের লেফট ক্লিক করে যদি আমি এভাবে টান দিই তাহলে এটা অটো এক্সপ্যান্ড হচ্ছে, কিন্তু যদি আমি শুধু মাল্টি সিলেক্ট দিতাম অর্থাৎ এক্সটেন্ডেড না সেক্ষেত্রে কাজটা করতো না, ঠিক আছে, এভাবে আমি সিলেক্ট করতে পারতাম না, ঠিক আছে। এই কারণে আমার এক্সটেন্ডেড দেওয়া, যে এক্সটেন্ডেড দিলে আমার কি হচ্ছে এইভাবে আমি সিলেক্ট করতে পারবো। যেমন আমি যদি অন্য ইগুলাতে দিই এই যে এই জিনিসগুলা আমাদের টেস্ট করে দেখতে হবে, বাড়িতে বসে বসে এগুলো টেস্ট করতে হবে যে আসলে কি কি কাজ হচ্ছে কোনটাতে কি ধরনের কাজ করতেছে, ঠিক আছে। চেঞ্জ করে প্রপার্টি চেঞ্জ করে করে দেখতে হবে মাউস সিলেক্ট সরি মাল্টি সিলেক্ট, এই যে সাপোজ আমি যদি এক্সটেন্ডেড না দিয়ে মাল্টি সিলেক্ট দিতাম এরপর এটাতে গেলাম, এই যে এবার আর ওই জিনিসটা আসতেছে না, আমি যখন মাউস ক্লিক করে ই করতেছি তখন কি হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে অটোমেটিকলি, বাট আগের গুলো সিলেকশনটা থাকতেছে না, ঠিক আছে। আর এখানে আবার হচ্ছে কি আমার কন্ট্রোল চাপার লাগবে না, ঠিক আছে, যখন আমি মাল্টি সিলেক্ট করতেছি, ঠিক আছে, সিঙ্গেল ক্লিকে সিলেক্ট হচ্ছে আবার ক্লিক করলে রিমুভ হয়ে যাবে আবার ক্লিক করলে সিলেক্ট হচ্ছে, বুঝে গেছে এই পর্যন্ত? হ্যালো, হ্যালো, আচ্ছা সো আমাদের এখন কি করতে চাচ্ছি তাহলে এটা আমার রান করতে চাচ্ছি চেঞ্জ ইভেন্টে ক্লিক ইভেন্টে না, সো আমার ক্লিক ইভেন্ট আমার এক্সপেক্টেড ইভেন্ট না, সো আমি চেঞ্জ ইভেন্টে রান করব। সো চেঞ্জ ইভেন্টে কেন সেটা বোঝা গেছে যে আমার হচ্ছে কি যদি মাল্টি সিলেক্টেবল করি তাহলে চেঞ্জ ইভেন্টটা রিলায়েবল বা চেঞ্জ ইভেন্টটা রান হবে, ক্লিক ইভেন্টটা রান হবে না, মানে সেই প্রত্যেক ক্লিকের জন্য আমার রান হচ্ছে না। যাও এখন তাহলে আমার কি হচ্ছে যে এই পার্সন লিস্ট ডট চেঞ্জ এই ইভেন্ট আমি রান করতে চাচ্ছি, ঠিক আছে। তাহলে এখন একটা কাজ হচ্ছে কি কি আমার যখন আমি রান করতেছি তাই না, যখন আমি এটাতে ক্লিক করতেছি তার মানে আমার কি করা লাগবে এই ডাটাটার আমার কিছু একটা আইডেন্টিফায়ার লাগবে যে আমি এটাতে সিলেক্ট করছি। সো এটাকে বলা হয় লিস্ট ইন্ডেক্স, যে আমি কোন নাম্বারটাতে সিলেক্ট করতেছি সেটা হচ্ছে আমার লিস্ট ইন্ডেক্স। যেমন আমি এখানে একটু দেখাই দিই যে এখানে গেলাম যে মেসেজ বক্স, তাহলে এই লিস্টের নাম হচ্ছে কি কি এই লিস্ট বক্সটার নাম হচ্ছে পার্সন লিস্ট ডট লিস্ট ইন্ডেক্স। সো যদি আমি এটা রান করি এখন এই যে আমাকে এখানে কি দেখাচ্ছে টু দেখাচ্ছে, তার মানে এটা হচ্ছে টু ইন্ডেক্সটা সিলেক্ট করছি। যদি আমি এটা সিলেক্ট করি তাহলে আমাকে জিরো দেখাচ্ছে, যদি আমি এটা সিলেক্ট করি তাহলে আমাকে থ্রি দেখাচ্ছে, ঠিক আছে। তার মানে কি যখন আমি প্রথমটা সিলেক্ট করতেছি তখন আমাকে বলছে জিরো, তার মানে কি এই লিস্ট বক্সের ইন্ডেক্সিংটা শুরু হচ্ছে কত থেকে জিরো থেকে, ঠিক আছে জিরো। তাহলে এটা হচ্ছে আমার জিরো, এটা হচ্ছে আমার ওয়ান, এটা হচ্ছে আমার টু মানে থ্রি, এটা হচ্ছে আমার টু, ঠিক আছে। তার মানে এটা জিরো থেকে ইন্ডেক্সিং আমার শুরু হচ্ছে। আচ্ছা তাহলে আমি লিস্ট ইন্ডেক্সটা পেয়ে গেলাম যে আমার কোনটা আমার সিলেক্ট করা আছে, ঠিক আছে। এরপর আমার কি করা লাগবে, এরপর আমার ডাটাগুলো নেওয়া লাগবে। তাহলে এই জায়গাটা আমি কপি করে নিলাম কারণ আমার আলটিমেটলি এই তিনটে ভ্যালু আমি সেট করব, করলাম এই জায়গাটাতে আমি আসলাম,
এখানে কি করব এবার ওই যে আমার পারসন লিস্ট ডট লিস্ট এখানে আমার রো ইনডেক্স এখানে বলছে পার্ট ইনডেক্স আর এখানে হচ্ছে কি কলাম ইনডেক্স এটা হচ্ছে আমার রো ইনডেক্সটা সো সেটা হচ্ছে আমার লিস্ট ইনডেক্স তাই না তাহলে পারসন লিস্ট ডট লিস্ট ইনডেক্স তাহলে সাপোজ আমি এটাকে একটা ভেরিয়েবলে নিয়ে নিই তাহলে ভেরিয়েবল নাম দিলাম ডিম সিলেক্টেড ইনডেক্স অ্যাজ লং যেহেতু এটা নাম্বার তার মানে লং টাইপের সিলেক্টেড রো ইনডেক্স এটা হচ্ছে আমার এইটা তাহলে এই জায়গাটা আমি এখানে বসাই দিব সিলেক্টেড রো ইনডেক্স আচ্ছা নাম আছে ফার্স্ট কলামে তাহলে আমি একটু আগেই বললাম যে এদের ইনডেক্সিং শুরু হবে কত থেকে জিরো থেকে তার মানে এটা হচ্ছে জিরো বুঝা গেছে এই এই লাইনটুকু বুঝা গেছে আর এজ আছে কোনটাতে সেকেন্ড কলামে তার মানে এটা ওয়ান আর মেল আর ফিমেল আছে থার্ড কলামে তার মানে এখানে টু দিলাম বলে এইটুকু না বুঝতে পারলে জিজ্ঞেস করেন তাহলে আমি সেন্স এক্সপ্লেইন করব বেসিক্যালি এই লিস্টে হচ্ছে কি সবগুলা ডাটাই দিচ্ছে সব রো এরই ডাটা এরপর আমি এটা যখন স্পেসিফাই করে দিচ্ছি কোন রো আর কোন কলাম তখন আমাকে সেই স্পেসিফিক রো বা কলামের ডাটাটা দিবে সো সাপোজ এখানে আমি যদি রান করাই এখন এই যে যখন আমি বাকি বিল্লা সিলেক্ট করতেছি তখন এখানে চলে এসেছে কি বাকি বিল্লা 24 মেল আমি কুদ্দুস সিলেক্ট করতেছি তখন আমার এখানে চলে এসেছে কি কুদ্দুস 23 মেল যখন আমি আমার নাম সিলেক্ট করতেছি তখন আমার নামের ডিটেইলস গুলো এখানে চলে আসতেছে তাহলে এইটুকু বুঝা গেছে আচ্ছা এখন আমার একটা কাজ বাকি যদি আমি এখন ক্লিক করি যে অ্যাড অ্যাড বাটনটাতে ক্লিক করি তাহলে এখানে আমার কি করতেছে ডুপ্লিকেট করে একটা অ্যাড করে দিচ্ছে তাই না পরের রোতে দিচ্ছে হ্যালো হ্যাঁ পরের রোতে দিচ্ছে হ্যাঁ পরের রোতে এটা অ্যাড করে দিচ্ছে বা ডুপ্লিকেট আমার ডেটা এন্ট্রিটা ডুপ্লিকেট হয়ে যাচ্ছে যে আমার শুরুতেও ছিল আমার শেষেও আবার ওই জিনিসটা আছে সাপোজ আমি যদি চেঞ্জও করি সাপোজ 27 করে দিলাম সো 27 এখানে আমার লাস্টের আরেকটা রোতে অ্যাড করে ফেলতেছে তাহলে আমি এই বিহেভিয়ারটা চাই না আমি এক্সপেক্ট করতেছি কি যে আমার যদি ডাটাটা পাওয়া যায় অলরেডি যদি আমার ডাটাটা থাকে সো সেই ক্ষেত্রে আমার কি করবে ওটা আপডেট করে দিবে বা ওটাকে আমাকে একটা মেসেজ দিবে যে এই ডাটাটা অলরেডি আছে আপনি কি আপডেট করতে চাচ্ছেন কিনা বা এই নেমটা অলরেডি আছে তা আপনি কি আপডেট করতে চাচ্ছেন কিনা যদি আপডেট করতে চান তাহলে ওটা আপডেট করে দিবে আর যদি আপডেট করতে না চাই সেই ক্ষেত্রে ওটা সাপোজ আমার অ্যাড করবে না কন্ডিশন অ্যাড করে দিলাম যে না অ্যাড করবো না তাহলে আমি আর কিছু করতে চাচ্ছি না যদি দেখা যায় যে ডাটা অলরেডি আছে এবং আমি ই করতে চাচ্ছি না আপডেট করতে চাচ্ছি না তাহলে ওই ভ্যালিডেশনটা আমি এখানে অ্যাড করব তাহলে ওই ভ্যালিডেশন কোথায় আসবে এই অ্যাড বাটনটাতে এনে আসবে এই পর্যন্ত বুঝে গেছে বুঝা গেছে আচ্ছা তাহলে এখন কি আরেকটা পাবলিক সরি প্রাইভেট প্রাইভেট কেন করতেছি কারণ আমার এই ডাটা এন্ট্রির বাইরে আমার এই জিনিসগুলোর ডিটেলস দেখানোর দরকার নেই সে সে কি করতেছে তার নিজস্ব বিষয় প্রাইভেট ফাংশন ইজ ভ্যালিড ডেটা সাপোজ এস বুলিয়ান তাহলে যদি আমার ফাংশন হয় তাহলে একটা রিটার্ন টাইপ থাকবে সেটাকে আমার মানে সিনট্যাক্সটা হচ্ছে অ্যাজ তারপর হচ্ছে রিটার্ন টাইপটা কি হবে সো আমি এখানে বলছি ইজ ভ্যালিড ডেটা তার মানে আমি জাস্ট চেক করতেছি যে আসলে কি ডাটাটা ভ্যালিড নাকি ভ্যালিড না সো তার মানে এখানে কি আমার দুইটা অপশন আইদার ট্রু আইদার ফলস তার মানে সেই ক্ষেত্রে আমার এই জন্য আমার ডেটা টাইপটা চুজ করলাম বুলিয়ান যে হয় ট্রু আসবে আর নাহলে ফলস আসবে যদি আমার ভ্যালিড হয় তাহলে ট্রু যদি ভ্যালিড না হয় তাহলে আমার ফলস এই কারণে আমি এখানে বুলিয়ান চুজ করছি ঠিক আছে আর এখানে ফাংশন তো বললাম এখানে আমি কিছু ইনপুট নিচ্ছি না চাইলে আমি নিতে পারতাম বাট কিছু ইনপুট নিচ্ছি না এই কারণে আমার এটার দরকার নাই যে কোনো ইনপুট স্পেসিফাই কর আচ্ছা এখন আমাদের লুপ নামের একটা জিনিস শিখতে হবে যে আমরা এতক্ষণ পর্যন্ত যেটুকু শিখছি এই ক্ষেত্রে আমার লুপ নিয়ে কোনো কাজ আসেনি তাই না তাহলে আমার এখন লুপ শিখতে হবে তো লুপ বলতে আমি যে জিনিসটা বুঝাচ্ছি যে এই যে আমার এখানে ডাটা আছে তাই না আমি চেক করব কিভাবে যে আমার নামটা আছে কিনা কিবা কিংবা কুদ্দুসের নামটা আছে কিনা আমি এই জিনিসটা চেক করব কিভাবে তাহলে সেই জন্য আমাকে কি করতে হবে এই রোতে যেতে হবে গিয়ে চেক করব যে আছে কিনা নাম এই এই নেমটা আছে কিনা কুদ্দুস এটা এটা কি কুদ্দুস নাকি না তারপরে কি করবো এটা যদি না হয় তাহলে এটা দিয়ে দিলাম এটা কি কুদ্দুস নাকি না এটা কি কুদ্দুস নাকি না এটা কি কুদ্দুস নাকি না তাহলে এই জায়গাটাতে এসে আমি তখন
পেয়ে যাচ্ছি যে আচ্ছা এটা খুব দুষ, তাহলে আমার আর হয়তো বা আমার পরের গুলো চেক করার দরকার নাই। তাহলে এই জিনিসটা যে আমার প্রত্যেকটা রোতে গিয়ে আমার চেক করা লাগবে যে এটা কি খুব দুষ কিনা বা এটা অন্য কেউ একজন কিনা, তো সেই জিনিসটা আমরা লুপিং এর মাধ্যমে করি। কারণ আমি এখন প্রত্যেক লাইনের জন্য তো লিখতে পারবো না যে লিস্ট রো এই রোটা নিলাম দিয়ে বললাম যে প্রথম কলামে এটা খুব দুষ আছে কিনা, তারপরে আবার সেম জিনিস বলতে পারবো না যে আবার নেক্সটটা নিই নেক্সট নিয়ে মানে এটা খুব দুষ কিনা, মানে লুপ ছাড়া যদি আমরা করি তাহলে এটা আমার লুপ দিয়ে করতে হবে। এবং এই লুপটা আজকে আমাদের হচ্ছে গিয়ে দেখি আমি শেষ করতে পারবো কিনা, এই লুপটা আমাদের শিখতে হবে। সো ডিফারেন্ট কাইন্ড অফ লুপ আছে, সো আমাদের ডিফারেন্ট টাইপের লুপের আপাতত দরকার নেই, আমরা আপাতত ফর লুপ শিখবো, ম্যাক্সিমাম আমরা ইউজ করব ফর লুপ আর ডু হোয়াইল লুপ। সো আজকে আমাদের হচ্ছে ফর লুপ। তাহলে ফর লুপের সিনট্যাক্সটা হচ্ছে ফর, আমার একটা ভ্যারিয়েবলের নাম লাগবে, তাহলে আমি সাপোজ একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম কারেন্ট রো ইনডেক্স লং, তাহলে এটা নাম্বার আসবে তাই লং, ফর কারেন্ট ইনডেক্স। তাহলে প্রথমে আমার একটা ভ্যারিয়েবল লাগবে, এবার আমাকে বলে দিতে হবে শুরু কোথা থেকে, তাহলে এক থেকে শুরু আর লাস্টে যাবে কত, সাপোজ আমি এখানে বললাম যে পাঁচটা, তাহলে পাঁচটা ডাটা থাকলে আমার পাঁচ। এরপরে নেক্সট, চাইলে নেক্সট এর পরে আমি এখানে কারেন্ট ইনডেক্স লিখতেও পারি নাও লিখতে পারি, সেটা হচ্ছে অপশনাল। সো এটা চাইলে আমার লিখতে পারি নাও লিখতে পারি। তাহলে সিনট্যাক্সটা কি, ফর কিওয়ার্ড, এরপরে একটা ভ্যারিয়েবল ইনডেক্স যেটার মানটা চেঞ্জ হবে, তারপরে ওয়ান মানে স্টার্ট ভ্যালু এন্ড ভ্যালু, আরেকটা অপশন আছে সেটা হচ্ছে স্টেপ। সো স্টেপ মানে হচ্ছে কি, আমি কত কত করে লাফাই যেতে চাচ্ছি। যেমন আমি যদি এই জিনিসটা দেখাই, সাপোজ এটা আমি, এটা তো প্রাইভেট এটার মধ্যে আছে, তো আমি এটার মধ্যে না রেখে এখানে চলে গেলাম মডিউলের মধ্যে নিয়ে আসলাম, সাপোজ এটা, ঠিক আছে। তাহলে আমি এখন জাস্ট এটা দেখাই ডিবাগ ডট প্রিন্ট, তাহলে ডিবাগ ডট প্রিন্ট করলে কি আসবে, আমার ইমিডিয়েট উইন্ডোতে দেখাইতে জিনিসটা, তাই না। এই জায়গাটাতে যাই, এটাকে বারো আমি রান দিতেছি, এই যে তাহলে রান দিলে কি আসছে, ওয়ান আসছে, থ্রি আসছে, ফাইভ আসছে। তার মানে এবার এই যে আমি কিন্তু প্রিন্ট করতেছি কি, কারেন্ট রো ইন্ডেক্সের ভ্যালুটাই প্রিন্ট করতেছি। সো যখন আমি কারেন্ট রো ইন্ডেক্সের ভ্যালুটা প্রিন্ট করতেছি, প্রথমবার কত আসছে, ওয়ান আসছে, এরপরে বলছে থ্রি, তাহলে থ্রি কেন, কারণ এখানে আমি বলছি স্টেপ টু, তার মানে দুই করে বাড়তে বলছে। তাহলে স্টার্টিং এ এক ছিল, তাহলে দুই বাড়লে কত আসবে, তিন আসবে, আবার তারপরে আবার দুই বাড়বে, তার মানে পাঁচ আসতেছে, ঠিক আছে। আমার কাছে সাপোজ আমি যদি এটা দশ পর্যন্ত দিতাম, তাহলে আর একটু এক্সট্রা ইনফরমেশন আসবে। সো এই যে তাহলে এক তিন পাঁচ সাত নয়, তার মানে দুই 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 করে আমি বাড়তে বলছি যে দুই দুই করে বাড়ো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে স্টেপের কাজ, যদি আমি মেনশন না করি তাহলে স্টেপ হচ্ছে বাই ডিফল্ট ওয়ান, ঠিক আছে। যেমন আমি যদি এখন প্রিন্ট করি, এখন প্রিন্ট করলে কত আসছে, এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে টেন পর্যন্ত আসছে, ডিফল্ট হচ্ছে আমার ওয়ান স্টেপটা, ঠিক আছে। আচ্ছা তাহলে এই যে কারেন্ট রো ইন্ডেক্স, এই কারেন্ট রো ইন্ডেক্স এর ভ্যালুটা কিন্তু চেঞ্জ হচ্ছে, প্রথমে কত নিচ্ছে, ওয়ান নিচ্ছে, তারপরে টু নিচ্ছে, তারপরে থ্রি নিচ্ছে, তারপরে এভাবে যাইতে থাকতেছে। তাহলে এটুকু বুঝে গেছে, তাহলে প্রথমে কি সিনট্যাক্সটা, ফর কিওয়ার্ড, এরপর একটা ভ্যারিয়েবল যার মানটা আমি চেঞ্জ করতে চাচ্ছি, তারপরে হচ্ছে কি স্টার্ট ভ্যালু এন্ড ভ্যালু মাঝখানে টু, যদি আমার স্টেপ লাগে সেক্ষেত্রে আমি স্টেপ উল্লেখ করে দেবো। যেমন আমার এই জন্য এটার জন্য আমার আসলে স্টেপ দরকার নাই, কারণ আমি প্রত্যেক রোই চেক করতে চাচ্ছি যে এরো কত, এরো কত, এরো কত, এরো কত, এভাবে আমি চেক করতে চাচ্ছি, ঠিক আছে। পর্যন্ত বুঝে গেছে, আরো কোনো কোশ্চেন থাকলে বলেন, তাহলে আজকে আমি থ্রি হয়তো শেষ করে দিবো। আচ্ছা বোঝা গেছে ইউটিউব, আমার একটা কোশ্চেন ছিল যে আপনার এই যে যেটা আপনি লুপ ই করলেন, সেটা যদি নিচে বা উপরে হয় আপনার কোডের, তাহলে কি আপনার তথ্যর পরিবর্তন হবে কোনো, বুঝি না নিচে বা উপরে বলতে, মানে আপনার ফাইলটা ওপেন করেন তাহলে আমি কিছু বুঝাইতে পারবো হয়তো, মানে কোডিং এর ফাইলটা, কোডিং এর, হ্যাঁ এটা না, এটা না ইউজার ফর্মে, এখানে কথা বলছো, হ্যাঁ হ্যাঁ এখানে যে আপনার লুপের ফাংশন বা অন্যগুলা যদি আপনার নিচে হয়, আপনার উপরে তো দেওয়া আছে এটা, তো এটা যদি নিচে হয় তাহলে কি কোনো আপনার পরিবর্তন হবে, মানে এটা যদি আমি নিচে নিয়ে এসে রাখি, তাই, হ্যাঁ হ্যাঁ না না এটা কোনো প্রবলেম নাই, এটা তুমি হচ্ছে, আচ্ছা ওটাই বলছিলাম যে কোনো ই আসবে নাকি তথ্য, না না এটা হচ্ছে কিছু কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেগুলোতে তোমার এটা ডিপেন্ড করে, বাট ভিবিএতে এটা ডিপেন্ডেন্সি নাই যে তোমার উপরে রাখতে হবে ডেফিনেশনটা,
ঠিক আছে যেমন জাভাস্ক্রিপ্ট যদি করো তাহলে তোমার ডেফিনিশনটা নরমালি উপরে এক্সপেক্ট করে আর নিচে গিয়ে জি ওই জন্য বলছিলাম বাট হ্যাঁ ভিভিএ তে এখানে নাই এই জিনিসটা ঠিক আছে তুমি যে কোনো জায়গাতেই রাখতে পারো সো এটা হচ্ছে লুপ আমার ডিপেন্ড করে প্রবলেমের উপরে অনেক সময় আমার উল্টা দিক থেকে যাওয়া লাগে সাপোজ আমি 10 থেকে 1 এ যাব ঠিক আছে তাহলে আমি যদি এবার রান দেই তাহলে আমার কিছু আসবে না এই যে এখানে কিছু আসছে সাপোজ আমি যদি এবার রান দেই তাহলে কিছু আসছে না কারণ হচ্ছে কি কি আমি বললাম যে ডিফল্ট স্টেপ হচ্ছে 1 তাহলে আমার এখানে বলে দিতে হবে যে এক এক করে কমো তার মানে স্টেপ মাইনাস 1 এবার হচ্ছে কি প্রিন্ট করবে এবার তাহলে আমার কি আসছে 10 9 8 7 6 5 4 3 2 1 ঠিক আছে তাহলে এটা ডিপেন্ড করতেছে তাহলে এটা হচ্ছে আমার কত থেকে শুরু হবে এটা হচ্ছে আমার কত দিকে শেষ হবে এটা হচ্ছে আমার কত করে বাড়বে অথবা কমবে সো মাইনাস হলে কমবে প্লাস হলে বাড়বে ঠিক আছে এটা হচ্ছে আমার ফর লুপের সিনট্যাক্স তাহলে ফর কারেন্ট রো ইনডেক্স আর এখানে হচ্ছে কি যে স্টার্ট এন্ড স্টেপ আর নেক্সট এটা স্পেসিফাই করলে হবে না করলেও হবে যেমন আমি যদি এটা রান করি এখন জাস্ট মানে এটা ম্যান্ডেটরি না যে আমার স্পেসিফাই করা লাগে ম্যান্ডেটরি মানে কি করাটা হচ্ছে গিয়ে বেস্ট প্র্যাকটিস আচ্ছা আরেকটা জিনিস আমি একটু কি করে দিই এটাও হচ্ছে গিয়ে বেস্ট প্র্যাকটিস না যে আমি হচ্ছে গিয়ে এই যে মানে ব্ল্যাঙ্ক একটি স্ট্রিং রাখতেছি সো এটার জন্য বেস্ট প্র্যাকটিস হচ্ছে নাল স্ট্রিং ইউজ করা ভিভিড নাল স্ট্রিং তাহলে এটা একটা কনস্ট্যান্ট সো এই যদি আমার দরকার হয় যে আমি এমটি স্ট্রিং দিচ্ছি মানে এখানে যদি জাস্ট দুইটা কোট আছে সো সেই কেস গুলাতে আমি নাল স্ট্রিং ইউজ করব আচ্ছা ভাই এখানে আমার প্রশ্ন আছে এখানে কি এমটি শব্দটি ইউজ করতে পারবো এমটিও তো ইউজ করে এখন কোনটা ভালো হয় এমটি বাইটা কোনটা ভিভি নাল স্ট্রিং বুঝি না বুঝলে আমি বলতেছি যে যে আমরা তো মানে নাল বোঝানোর জন্য এমটিও ইউজ করি এমটি ইএমপিটি হয় না এগুলো ডিফারেন্ট আছে এমটি স্ট্রিং নাল স্ট্রিং এর মধ্যে ডিফারেন্স আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা সো নাল স্ট্রিং মানে হচ্ছে ওই স্ট্রিং কে এক্সিস্ট করে না আর এমটি স্ট্রিং মানে স্ট্রিং টা এক্সিস্ট করে বাট ভ্যালুটা এমটি মানে এগুলো হচ্ছে গিয়ে মেমরি রেফারেন্সের প্রবলেম আছে যেমন ভিভি নাল স্ট্রিং মানে সে মেমোরিতে কোনো জায়গা রাখবে না বাট যদি এমটি স্ট্রিং হয় সেই সেই ক্ষেত্রে মেমোরিতে জায়গা রাখবে বাট সেই জায়গাটাতে হচ্ছে গিয়ে কোনো কিছু নাই আচ্ছা আচ্ছা বুঝতে পারছি বিভিন্ন লিস্টিং এ কোনো জায়গা রাখবে না মেমরি ফাঁকা একদম ফাঁকা বাট এমটি তে সে প্রেসার ক্রিয়েট করতেছে না ঠিক দুইটাতে সেম জিনিস শো করতেছে আমার সামনে বাট একটা এমটি একটাতে তো আমার সাইজ নাই একটাতে সাইজ আছে আর কি ইশার আচ্ছা বুঝতে পারছি আচ্ছা তাহলে আমি সব সময় এটা বিভিন্ন লিস্টিং